সায়নদী শুনে রাখুন, আপনি তো সিপিএম এর রিজেক্টেড প্রোডাক্ট, আপনাকে পশ্চিমবাংলার মানুষ দেখেছে নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিতে। এদেরকে জেনে নিতে হবে, এদেরকে ভাঙড়ে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না, কারণ আমাদের কাছে বোমা নেই, পিস্তল নেই, আমাদের কাছে নওশাদ সিদ্দিকীর 5 টাকার কলম আছে। আরাবুল বুঝতে পারছে 5 টাকার কলমের কি জোর, হাকিমুল বুঝতে পারছে নওশাদ সিদ্দিকীর 5 টাকার কলমের কি জোর। হাকিমুল সাহেব, আপনাকে বলে রাখছি, আপনি যতই জিন্দাবাদ জিন্দাবাদ করুন, আমরা আর একটা মামলা আপনার বাবার বিরুদ্ধে জুড়ব। সেটা হচ্ছে, আপনার বাবা যখন 15ই আগস্টের জাতীয় পতাকা তুলছিল, পায়ের তলায় আপনার বাবার জাতীয় পতাকা ছিল, আর আপনার বাবা স্যালুট দিচ্ছে জাতীয় পতাকার দিকে, রাষ্ট্রদ্রোহিতার মামলা আমরা নিয়ে আসবো, কারণ ভারতবর্ষের জাতীয় পতাকাকে আপনার বাবা অবমাননা করেছে। খুনের বদলা আমরা নেব এই 5 টাকার কলম দিয়ে। এই আরাবুল বাহিনী, শওকত বাহিনী শুনে রাখুন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে বোমা দিয়ে আটকানো যাবে না। নওশাদ সিদ্দিকীকে শাসনে আটকানোর চেষ্টা হয়েছে, নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে শাসনের রশি রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন আর ভারত সরকারের ইলেকশন কমিশনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তাই বলছি, ভাঙর পথ দেখাচ্ছে একমাত্র বিধায়ক। এই পশ্চিমবাংলা 294 জন বিধায়ক, 293 জন বিধায়কের এই একজন বিধায়ক রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। আমি বলবো রায়নুরকে, এই জেলা পরিষদেও রাতের ঘুম হারাম করতে হবে, তার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। ভেবেছেন লুট করবেন, লুট করে ভাঙরকে, ভাঙরের মানুষকে জব্দ করবেন, ভাঙরের মানুষকে কষ্ট দেবেন, ভাঙরের মানুষের তাদের শরীরটা ছাড়া তাদের আর কিছু নেই, এই 13 বছর ধরে তৃণমূল লুট করে নিয়েছে। তাই বলছি, এর শেষ দেখে আমরা ছাড়বো, এই 5 টাকার কলম দিয়েই আমরা এই লড়াই জারি রাখবো ভাঙরের মানুষ, কারণ আমরা এদেরকে বিরিয়ানি দিতে পারিনি, 200-500 টাকা দিতে পারিনি, এই রাতের অন্ধকারে তারা এই শোন এই এটা কী যায় পোলেরহাট বাজারে বুক চিতিয়ে লড়াই করতে এসেছে। আর যদি কোনো দালাল পুলিশ থাকে, আপনার ভাইপো বাহিনীকে পাঠিয়ে দিন, আমাদের লড়াই জারি থাকবে, 5 টাকার কলম জারি থাকবে। আমি শুনতে পাচ্ছি অনেক খাঁকি পোশাকের বন্ধুরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, কি লাভ কি? আপনারা তো সংবিধান নিয়ে মেনে চলেন, আপনারাও নিরপেক্ষ, আপনারা বামফ্রন্টে 34 বছর দেখেছেন, কংগ্রেসে 30 বছর দেখেছেন, বিজেপির শাসন দেখছেন, 13 বছরের এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দেখেছেন, আপনাদের ভাগের টাকা কম পড়ছে বলে আইএসএফকে দমানের জন্য বাড়িতে গিয়ে পুলিশ নিজে বোম মেরে আমাদের কর্মীদের নামে মামলা দিচ্ছে, আমরা সব জানি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে রাজভবনের সামনে, খিচমেড়ি ফটো, খিচমেড়ি ফটো। তাই বলছি, পুলিশ যদি রাতের অন্ধকারে আমাদের বাড়িতে গিয়ে কড়া নাড়ে, যে পুলিশ ভাইরা বলছে, শুধু বলবো গোপনে একটু খিচমেড়ি ফটো, খিচমেড়ি ফটো। আমার বিধায়ক, আমার দলের চেয়ারম্যান আইএসএফ বুঝিয়ে দেবে 5 টাকার কলমের কি জোর, 5 টাকার কলমের কি ক্ষমতা, সেই ক্ষমতা বুঝিয়ে দেবে। আমার খাঁকি পোশাকের পুলিশরা, সাদা পোশাকের পুলিশরা, যারা তৃণমূলের দালালি করছেন, এখনো সময় আছে। পশ্চিমবাংলার আওয়াজ বুঝতে পাচ্ছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পায়ে তেল মাখাচ্ছেন, বলছে আমার ভাইপোকে বাঁচাও, আর এই গরিব মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের টাকা যে চুরি গেছে আপনাদের করের টাকায়, কোটি কোটি টাকা দিয়ে, ভাইপোকে বাঁচানোর জন্য একবার হাইকোর্ট আর একবার সুপ্রিম কোর্ট। ভাইপোর বাড়িতে এই নির্বাচন চলাকালীন যাতে কোনো ইডি সিবিআই না যায়, তার জন্য রক্ষা কবচ। কি ভয়ঙ্কর খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে শুরু করেছে! কি বলছেন জানেন? আমরা অবাক হয়ে যাচ্ছি। বলছে রামায়ণ শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তবু আমার নাকি কাটমানির উন্নয়ন শেষ হবে না। তিনি ধর্মকে রাজনীতির ময়দানে নিয়ে আসছে। আমরা বলছি, অনেক হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বিজেপির মন্ত্রিসভায়, আপনি রেলমন্ত্রী ছিলেন, বিজেপির সঙ্গে সংসার করেছেন, বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। আমরা দেখেছি বিজেপির অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে যখন এসেছিল, আপনি খাদ্যের তালিকা বেঁধে দিয়েছেন, আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিমবাংলায় নিয়ে আসবেন, আপনি সাম্প্রদায়িক দাঙ্গা রুখবেন, আপনি বলেছিলেন হিন্দু মুসলমানের পলিটিক্স করতে দেবেন না। কে বলেছিল আপনাকে, যেদিন আমাদের দুর্গা প্রতিমা ভাসান হবে
যেদিনকে আমাদের তাজিয়া সাজিয়ে মহরম বের হবে সেদিনকে আপনাকে কে বলেছিল আপনার এই তাজিয়া বের হবে আর দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ হবে? বলছে আমি হিন্দু মুসলমানের রাজনীতি করি না, আর মঞ্চে দাঁড়িয়ে বলছে কি বলছে যে কি বললো যেন একটা স্লোগান দিয়ে বলছে ইনশাআল্লাহ এই সমস্ত কি একটা বলে বলছে আমি সত্যি কথা বলছি আমি রাজনীতি করতে দেবো না। তিনি আবার বলে আমি বড় হিন্দু, ব্যানার্জি ট্যানার্জি বড় হিন্দু এই সমস্ত কথা বলে। আমরা বলছি আপনি বলেছিলেন যে গরিব মানুষের অধিকারকে ফেরত দেবেন, আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন, আপনি বলেছিলেন, আপনি কি বলেছিলেন, আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি ফেরত দেবেন, আমার মুসলমান ভাইদের মুসলমান বোনেদের পড়ার ব্যবস্থা করবেন, আপনি কি বলেছিলেন হিন্দু দেবত্বর সম্পত্তি ফেরত দেবেন, আপনি বলেছিলেন জল জমি জঙ্গলের অধিকার ফেরত দেবেন, আপনি বলেছিলেন জমি লুট করবেন না, আপনি বলেছিলেন বামপন্থী সরকার সিঙ্গুর আর নন্দীগ্রামের জমি দখল করবে, আপনার কথা বিশ্বাস করেছিল, আপনি বলেছিলেন সব হাতে কাজ চাই, সব হাতে সব পেটে ভাত চাই, আপনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র, আপনাকে বিশ্বাস করেছিল যেদিন আপনি পার্ক সার্কাসে ইফতারের নাম করে আপনি হিজাব পরে আপনি বোরখা পরে দোয়া আদায় করেছিলেন, কিন্তু পরে জানতে পারলাম আপনি সারাদিন নবান্নে বসে গান্ডে পিণ্ডে গিলে আপনি ওই আপনার ওই চোর বৈশাখী শোভন চট্টোপাধ্যায় আর ওই ববি হাকিমের হাত ধরে ওখানে ইফতার পালন করতে গেছে। আমার দলের চেয়ারম্যান বলছে